শুরু হয়ে গেছে সুদেষ্টা রায় অভিজিৎ গুহ পরিচালিত ছবি অংশুমান MBA শুটিং। আর আজকে আমি কোথায় রয়েছি জানেন? একদম ডিরেক্ট ফ্রম দ্য শুটিং ফ্লোর অফ অংশুমান MBA। কেমনভাবে এখানে চলছে ছবির শুটিং আর কে কী বলছে সে সব কিছু আজকে আপনাদের দেখাবো, চলুন ভেতরে যাই। অংশুমান MBA করার পর কি বাচ্চে, চাকরির দিকে যাবে না ব্যবসা? না, ব্যবসার দিকেই যাচ্ছে, এবং ও আর ওর বন্ধু মিলে একটি ব্যবসা শুরু করছে, কিন্তু রিলেশন ব্রেকআপের ব্যবসা, ঠিক আছে, এটা একটা অদ্ভুত ব্যবসা। কিন্তু আলটিমেটলি কোথাও গিয়ে সে প্রচুর জিনিসের সম্মুখীন হয়, প্রচুর মুহূর্তের সম্মুখীন হয়, এবং কোথাও গিয়ে রিয়েলাইজ করে যে বাবার যে ব্যবসা, বাবা যে ধরে রেখে যে তার আগামী প্রজন্ম অর্থাৎ তার ছেলে তার ব্যবসাকে এগিয়ে নিয়ে যাবে, কোথাও গিয়ে সেখানে কনসেন্ট্রেট করে, কারণ সে বুঝতে পারে যে বাবার অবদানটা কতটা। এবং তারপরে গিয়ে এগোয় এবং পথ চলতে গিয়ে কৌশলীর সঙ্গে আলাপ হয়, লাবণ্য, যিনি পুরোটাই রবীন্দ্রনাথ ঠাকুরকে ঘিরে তার জগৎ, এবং সেভাবে নিজেকেও তৈরি করে, এবং একটার পর একটা এরকম মজার ছলে আনন্দের মুহূর্ত দিয়ে, এবং ইমোশনস তো অবশ্যই আছে, সেই সমস্ত একটা জার্নি তার লাইফে আসে। আজকে হচ্ছে অংশুমানের এক বন্ধু যে ওর সঙ্গে MBA করেছে একসময়, শান্তনু, আর তার স্ত্রী, আজকে দেখাচ্ছে ওদের বন্ধুর আগে বিয়ে হয়ে গেছে এবং তার স্ত্রী সন্তান সম্ভবা, আর ওরা এসছে এদিকে। সে বন্ধুর স্ত্রীর যে বান্ধবী তার সঙ্গে একটা সম্পর্ক ধীরে ধীরে তৈরি হতে চলেছে অংশুমানের। লাবণ্য তার নাম, লাবণ্য MA পড়ে রবীন্দ্রভারতীতে মিউজিক নিয়ে, রবীন্দ্রসঙ্গীতে, এবং এখানে আসছে ওরকম মজা করতে, এবং এখানে এসে ও হঠাৎ করে একটা প্লেজেন্ট সারপ্রাইজ হিসেবে লাবণ্যকে দেখতে পায় এবং লাবণ্যর সঙ্গে মিট করে, এবং লাবণ্য একটা গানের মধ্যে দিয়ে, রবীন্দ্রনাথের গানের মধ্যে দিয়ে নিজের মনের ভাষা, নিজের মনের ভাব ব্যক্ত করে। এরমই একটা দৃশ্য আজকে আমরা এখানে কিয়াতলা রোডের এই বাড়িতে শ্যুট করছি। এটা খুবই মানে বাংলা ছবিতে এক সময় রবীন্দ্রনাথের গানের একটা সাংঘাতিক রকম ব্যবহার হতো, আমরা জানি, দেখেছি তরুণ মজুমদারের ছবিতে বিশেষ করে। আমরাও একটা আমরা আগেও এই ধরনের রবীন্দ্রনাথের গান ব্যবহার করেছি আমাদের প্রথম ছবি শুধু তুমিতে, এবং অন্যান্য ছবিতেও রয়েছে। এই ছবিতেও দুটো রবীন্দ্রনাথের গান আমরা ব্যবহার করছি। লুকটা নিয়ে এটাই বলবো যে দেখো, লুক নিয়ে যদি একটা অভিনেতা অভিনেত্রী খুব বদার্ড হয় বা কনশিয়াস হয় তখন পার্ট করতে ভুলে যায়। তো লুকটা দেখার জন্য টিম থাকে, সেটা আমার ডিরেক্টর আবার একটু এক্সট্রা এই ব্যাপারটা নিয়ে কনসার্ন। তো সুদেষ্ণাদি একদম মায়ের মতন গাইডেন্স দেয় যে এই লুকটা কর, এই কালারটা পর, তোকে খুব সুন্দর লাগবে, এটা আমার দায়িত্ব। সো আমি চোখ বন্ধ করে ওই জায়গাটাতে ছেড়ে দিয়েছি তাদের। হ্যাঁ, অফকোর্স শুরুর দিকে আমার একটুখানি মানে নিজেকে কোনোদিন এই রূপে আমি দেখিনি, নিজেও নিজেকে দেখিনি, তো আয়নায় তো নিজেকে ফার্স্ট দেখছি, তারপর তো বাইরের লোকেরা বলছে যে এটা ভালো, ওটা খারাপ বা হোয়াট এভার। তো যখন নিজেকে দেখছি তখনই নিজের কাছে এটা একটা সারপ্রাইজ যে ও আচ্ছা, দিস ইজ মি। সো বাট ডেফিনেটলি যে একদম আলাদা একটা লুক, আর ঠিক যতটা তোমরা লুকে দেখছো একটা আলাদা একটা পরিণত ভাব, ঠিক ততটাই এখানে অ্যাক্টিংও পরিণত ভাবেই দেখতে পাবে তোমরা। তো অংশুমান MBA ইজ অ্যাবাউট আ ইয়াং ম্যান, যে একটি বড় ফ্যামিলির যে যাদের ব্যবসা হচ্ছে হোজিয়ারি ব্যবসা। এখন হোজিয়ারি ব্যবসা মানে ওর কাছে হচ্ছে গেঞ্জি জাঙ্গিয়ার ব্যবসা, এবং ও বলে যে আমি জাঙ্গিয়া ম্যান হতে রাজি নই। তাতে ওর বাবার সঙ্গে ওর সবসময় একটা ক্ল্যাশ লাগে, এবং ও MBA ফার্স্ট হয় এবং ও বলে যে আমি নিজে স্টার্ট আপ করবো, যেন আজকালকার ছেলেরা বলে। তো ও সেই স্টার্ট আপটা শুরু করে এবং ইটস ভেরি সাকসেসফুল, বাট হোয়াট দ্যাট স্টার্ট আপ ইজ সেটা ও জনসমক্ষে অত বলতে পারে না, কারণ ইট ইজ আ গোপন বিজনেস অ্যাবাউট রিলেশনশিপস। কী সেই বিজনেস সেটা আমি এখন বলবো না, রিলেশনশিপ নিয়ে, নারী পুরুষ নিয়ে, কিন্তু সেটা গোপনে। এই গল্প হচ্ছে কী করে রাবীন্দ্রিক লাবণ্যর মন জেতে,
তারপরে নিজের ব্যবসাটাকে ঠিক করে রাখে, সেই সঙ্গে নিখিলেশ যে থ্রেট করে অ্যাবাউট ওর সঙ্গে বর্ণালীর একটা সম্পর্কের মধ্যে একটা টানাপোড়েনের ব্যাপারে, সেইটা কী করে সে উদ্ধার করে, তারপরে লাবণ্য কী করে ওকে কিছুটা পরিবর্তন করে, এবং যখন ওর জীবনে ক্রাইসিস আসে, যেটা হচ্ছে ওর বাবার একটা ক্রাইসিস আসে, তখন ও কী করে বাবার ব্যবসায়, এই নিয়েই হচ্ছে অংশুমান MBA। শ্যুট তো মানে শ্যুটের মধ্যে মজাই বেশি করছি আমরা, আড্ডা, সোহম তো খুব হাসায়, কৌশানি তো আমার খুবই ভালো বন্ধু, তো আমরা সবাই মিলে আর রানাদা যেখানে আছে সেখানে তো হাসি ঠাট্টা থাকবেই, তো খুবই আনন্দ করে শ্যুট করছি সবে। আমার দুটো ডেট হয়েছে এখন অবধি, 27 তারিখ থেকে শ্যুটিং শুরু করলাম, খুবই আনন্দ করে শ্যুটটা করছি। আর চরিত্রর দিক থেকে যদি তুমি বলো, আমি সত্যি এরকম কোনোদিনও চরিত্র করিনি, আমি কাজই খুব হয়তো কম করেছি, এরকম রাবীন্দ্রিক একটা চরিত্র যে পড়াশোনা করেছে সাইকোলজি নিয়ে, মানুষের মন নিয়ে পড়াশোনা করেছে, অথচ সিরিয়াস একটা চরিত্র, কিন্তু একটা রমকমের মধ্যে সেই তার পার্টটা কি, হিরো যেখানে ব্রেকআপ এজেন্সি চালায়, সে চেষ্টা করে কী করে ব্রেকআপ হয়ে যায় কাপলদের, আমি একজন সাইকোলজিস্ট ম্যারেজ কাউন্সিলর যে আমি চেষ্টা করি কীভাবে লোকজনকে একসাথে রাখা যায়, কীভাবে একটা সম্পর্ক যাতে না ভাঙে সেটার চেষ্টা করি, তো আমাদের দুজনের খুবই কন্ট্রাডিক্টরি উল্টো দিকে ক্যারেক্টার, কীভাবে দেখা হচ্ছে সেটা আমি বলতে চাই না, কিন্তু এটাই বলবো যে যখন থেকে সোহমের সাথে আমার দেখা হয়, যেহেতু দুজনের কাজটা তো আলাদা, সেটা খুব ইনসিডেন্টফুল হয়, আর যেহেতু রম কম এবং কমেডিতে মোড়া পুরো ছবিটা, খুব খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার, আর আমার জন্য তো ইটস ভেরি বিগ ওপেনিং। অ্যান্ড আমি কালার্স অফ ড্রিমস, শ্যাডোজ, রানাদা, সুদেশনাদি, সোহম, কৌশানি সবাইকেই থ্যাংকস বলতে চাই ফর অ্যাকসেপ্টিং মি ইন দিস ক্যারেক্টার। একদম অন্যরকম একটা মিষ্টি প্রেমের গল্প নিয়ে আসছে এবার অংশুমান MBA, তারই শুটিং ফ্লোরে এই মুহূর্তে উপস্থিত ছিলাম আমরা, এবং সবথেকে বেশি যেটা নজর কাড়লো সেটা কৌশানির নতুন লুক। আপনাদের কেমন লাগলো আজকের এই এক্সক্লুসিভ শুটিং কভারেজ, সেটা অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে, আর এই সিনেমা নিয়ে আরও আপডেটসের জন্য স্টে টিউন টু জিও বাংলা। ক্যামেরায় সুজয়ের সাথে আমি পায়েল, দেখতে থাকুন জিও বাংলা।